আজকের পত্রিকা একটা খুব সিরিয়াস নিউজ দিয়েছে এবং তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে, যেখানে বলা হচ্ছে পুলিশকে সরকারের নির্দেশনা, বিএনপিকে বাধা নয়, জামাতে নমনীয়। খুব সিগনিফিক্যান্ট আমাদের কাছে এবং আমরা যারা রাজনীতি খোঁজখবর রাখার চেষ্টা করি, বিএনপি ও জামাত ইসলামের ব্যাপারে সরকারের অবস্থান নমনীয় হচ্ছে। বাধা না দিয়ে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগের রাজনৈতিক মামলার দল দুটির নেতাকর্মীদের গণগ্রেফতার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এমন নির্দেশনা গেছে পুলিশ সদর দপ্তরে, সদর দপ্তর থেকে তা পাঠানো হয়েছে পুলিশের মাঠ পর্যায়ে। অনেক অনেক সিগনিফিক্যান্ট ঘটনা, কিন্তু গত 12-14 বছর দেশ যেভাবে চলেছে সেই জায়গা থেকে একদম ইউটার্ন। এখন আমরা মাঝে মধ্যে বলি ঠেলার নাম বাবাজি। এটা কি মার্কিন ভিসা নীতির ফল, এটা কি মার্কিন চাপ, নাকি সরকারের অন্য কোনো কৌশল এটা, বা সরকারি দল আওয়ামী লীগের কোনো কৌশল? যে কোনো কিছুই কিন্তু হতে পারে, কোনোটাই উড়িয়ে দেওয়া যায় না। এবং বিএনপি এখানে কী রিয়্যাক্ট করে, বা বিএনপি মাঠে নেমে যদি তারা বলছে সহিংস আন্দোলন করবে না, তাদের উপর সেই চাপও আছে, কিন্তু মাঠে নেমে যদি বিএনপি এই সুযোগ নিয়ে অ্যাগ্রেসিভ হয় তাহলে বিএনপির জন্য বিপদ, তখন গভর্নমেন্ট আবার পাল্টা রিয়্যাক্ট করবে। এখন যে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনা চিঠি তো চেঞ্জ করতে খুব বেশি সময় লাগার কথা নয়। আরেকটা জায়গায় বলা হচ্ছে কয়েকটি জেলার পুলিশ সুপার, এসপিও, সরকারের দায়িত্বশীল পর্যায়ের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিএনপির নেতারা বলছেন আন্তর্জাতিক মহলের চাপে পড়ে রাজনৈতিক কৌশল হিসেবে সরকার বিরোধী দলের প্রতি নমনীয় হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির পর এটি হয়তো সরকারের সমঝোতার বার্তার আভাস, তবে পুলিশের আচরণে সরকারের নমনীয় মনোভাব বা নির্দেশনার প্রতিফলন দেখা যাচ্ছে না। আমরা যে কথাটি আপনাদেরকে বলছিলাম ইতিমধ্যে দেখবেন, এর আগে আমরা আপনাদেরকে অনেক কন্টেন্ট করেছি, অনেক জায়গায় বলেছি যে আওয়ামী লীগের নেতারা বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতা, কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের সংলাপে যেতে রাজি নয়। কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু রিসেন্টলি বলছেন যে নির্বাচনে আসার ব্যাপারে যদি বিএনপি ইতিবাচক থাকে তাহলে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে। আমরা 6 মাস 1 বছর ধরেই বলে আসছি, আপনারা যারা আমাদের পুরনো ফলোয়ার আপনারা জানেন, আমরা সবসময় বলে আসছি যে এই জুলাই মাসটা পর্যন্ত একরকম যাবে, তারপর সংলাপে ফিরতেই হবে। আমরা এর আগের কন্টেন্টে আপনাদেরকে বলেছি, কিন্তু মুশকিলটা হলো যে যদি ঠেলায় পড়ে এই কাজ হয়, বা ঠেলায় পড়ে বিএনপি সংলাপে রাজি হয়, আওয়ামী লীগও সংলাপে রাজি হয়, তাহলে সেটা আবার সুখকর হবে না, বা সেটা ফলপ্রসূ হবে না, বা সেটা লং টাইম দেশের জন্যে সুখবর কিছু নিয়ে আসবে না। আবার এই এখন কেয়ারটেকার একটা আসলো, আবার আগামী নির্বাচনে এখন এই ওই যে 1/11 আগে যেটা হয়েছিল যে ওই যে হাসান সাহেবের চাই কি চাই না এই টাইপের। আজকে একটা কন্টেন্টে দেখলাম আমি একটা নিউজ পেপারে, সেখানে বলা হচ্ছে যে প্রধান অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি না, কোনো একজন সুশীল সমাজের কাউকে একজনকে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করতে হবে। তো এরকম নানান রকম কাণ্ড কারখানা যখন সামনে চলে আসবে, কেন রে বাবা, সুশীল সমাজের কাকে আপনি বিশ্বাস করবেন? আমাদের সুশীল সমাজও তো এই সোল্ড আউট হয়, তারাও তো বিক্রি হয়। এবং সুশীল সমাজের ম্যাক্সিমামই এখন হচ্ছে হয় ইউরোপিয়ান কমিউনিটি ঘেঁষা, অথবা আমেরিকান কমিউনিটি ঘেঁষা, অথবা ইন্ডিয়ান কমিউনিটি ঘেঁষা। এবং তারা যেখান থেকে ফান্ড পায় সেই ফান্ডটাকে বজায় রাখতে রাখতে, এবং প্রত্যেকেরই এনজিও আছে, প্রত্যেকেরই সংস্থা আছে, সেগুলো চালায়। তো সেই সুশীল সমাজ আপনি কোথায় পাবেন? যে সুশীল সমাজ ধরেন ভারতের একে আবুল কালাম ছিলেন, ভারতের প্রেসিডেন্ট, মৃত্যু অবধি তার গায়ে ফুটা দেওয়ার মতন কোনো জায়গা ছিল না। বাংলাদেশে আমরা যদি বলি, বাংলাদেশে নিরপেক্ষ মানুষ ছিলেন তা না, কিন্তু এখন তো সবাই প্রফেশনাল, এখন সবাই বিজনেসম্যান, কেউ বুদ্ধিবৃত্তিক করে বুদ্ধি বেচে, কেউ সুশীল ভাব ধরে, আর কেউ হচ্ছে রাজনীতিবিদদের তেল মেরে। সুতরাং আদতে কী হতে যাচ্ছে এটা দেখার জন্যে এই জুলাই মাসটা অপেক্ষা করতে হবে। আমার ধারণা জুন, জুলাই, আগস্টে একটা সুখবর, একটা সুবাতাস বইতে শুরু করবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।